করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরবি নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমে যে খবর দিকে নজর রাখবো, আজ ছট পুজো। অন্যদিকে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে আজ কোভিড বিধি মেনে কিভাবে ছট পুজো হতে চলেছে দেখুন। হাইকোর্টের নির্দেশের পরেই কলকাতার দুটি বড় লেকে ছট পুজোয় নিষেধাজ্ঞার পরেই প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। কোভিড বিধি মেনে ছট পুজো করতে মোবাইল ভ্যানে প্রচার চালানো হচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে 17টি কৃত্রিম ও ছোট জলাশয় তৈরি করে ছট পুজোর রাস্তা প্রশস্ত করেছে KMDA। যদিও ছট পুজোর পরিকল্পনা নিয়ে মুখ খুলতে চায়নি লেক কর্তৃপক্ষ। সাধারণ মানুষ অবশ্য পরিবেশ নষ্ট করে ছট পালন করা উচিত নয়, সাফ জানিয়েছেন। দেশ তথা পৃথিবী সব ক্ষেত্রেই আর কি পরিবেশের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, এই নিয়ে বিশেষজ্ঞদেরও খুব চিন্তার কারণ হয়ে গেছে, তাদেরও মাথা ব্যথা। তা পরিবেশ নিয়ে শুধুমাত্র বিশেষজ্ঞরাই ভাববে এমনটা উচিত নয়, আমরা যারা সাধারণ মানুষ তাদেরও ভাবা উচিত। আমরা সাধারণ লোক, তারাও পরিবেশ নিয়ে যথেষ্ট চিন্তিত, অনেকেই চিন্তিত, অনেকে হয়তো চিন্তা করে না। তা সেদিক থেকে চিন্তা করলে এই ছট পুজোতে এবারে এই বিভিন্ন লেকে এবং পুকুরে যেভাবে পুজোর আয়োজন যদি করে থাকে কোথাও, খুব চিন্তার কারণ, সেটা খুব ভয়ের কারণ। পরিবেশকে নষ্ট না করে এবং গ্রিন ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া উচিত বলে মনে করছেন পরিবেশবিদ PBVM সুলেমান। ছট পুজোর পক্ষে সওয়াল করেছে, যেটা কিনা খুবই দুঃখের বিষয়। মানে যে যারা এটা রক্ষা করবার বিষয় ছিল, কেউ কেউ বলেছে যে হচ্ছে এক ঘন্টা বা দু ঘন্টার জন্য। আসলে পরিবেশ যদি ধ্বংস হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেইটা ধ্বংস হয়ে যেতে পারে। ফলে সেই জন্যই আর কি আমরা বারবার বলেছি যে এখন কখনোই যা একটা জাতীয় লেক, এক দুই হচ্ছে ওখানকার প্রচুর পরিমাণে শীতকাল পাখি এখন আসবে, এবং ওইখানকার যদি হচ্ছে জলের মধ্যে যদি হচ্ছে বিভিন্ন প্রসাধনী যেগুলো আর কি জলের মধ্যে পড়লে জলের দুটো লেয়ার তৈরি হয়ে যায়, অক্সিজেন জলের সঙ্গে মিশতে পারে না, এই ভাসমান যে তৈল পদার্থ যেটা কিনা বাতাসকে জলের সঙ্গে মিশতে দেয় না, আসলে ওখানকার একটা আলাদা ইকোসিস্টেম তৈরি হয়ে যায় যেটা বাইরের পরিবেশের সঙ্গে সামগ্রিকভাবে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স নষ্ট করে। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে দিল্লি সরকার ইতিমধ্যেই রাজধানীতে ছট পুজো নিষিদ্ধ করেছে। তবে পশ্চিমবঙ্গে ভোটের বছরে পরিবেশ রক্ষা থেকে ভোট ব্যাংককে খুশি করা জরুরি বলে মনে করছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ব্যাপারটা হচ্ছে যে সেটা তো নিশ্চিতভাবে আমার মনে হয়, কিন্তু ব্যাপারটা ওনারা, আমি ওই জন্যই বললাম যে দুর্গাপুজো কালীপুজোর ক্ষেত্রে তারা অ্যাপিল করেননি, ছট পুজোর ক্ষেত্রে অ্যাপিল, কি উদ্দেশ্য আছে সেটাও ভেবে দেখার দরকার আছে অবশ্যই। এটা তা ভাবলে তো মুশকিল, কারণ গত বছর যে ভয়ানক ছবিটা আমরা দেখেছিলাম যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার ছট পুজো করা যাবে না রবীন্দ্র সরোবরে, তা সত্ত্বেও দলে দলে লোক ঢুকে গেট ভেঙে সেখানে ঢুকে পড়লো এবং পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করলেন, এটা তো খুব ভয়ের চিত্র। আদালতের রায় যেখানে মান্যতা সঠিকভাবে দেওয়া হয় না, মনে রাখতে হবে সেখানে আইনের শাসনই প্রশ্নের সম্মুখীন। আমাদের রাজ্যে অন্যান্য বহু ক্ষেত্রে আইনের শাসন নেই, তবু এই জায়গাতে আমি মনে করেছিলাম যে দুর্গাপুজোর গেট সামলানোর ক্ষেত্রে পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশও একটা বড় ভূমিকা পালন করেছিলেন। রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ হলেও গত বছর বেপরোয়া পুণ্যার্থীরা পাঁচিল ভেঙে ঢুকে পড়ে, তা নিয়ে প্রচুর জল ঘোলা হয়। এবছর তিন দিয়ে ঘেরা হচ্ছে রবীন্দ্র সরোবর। আইন না আবেগ, শেষ পর্যন্ত কি রক্ষা হয় তার জন্য অপেক্ষা করতে আরো একটা দিন। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট আরোহী নিউজ, কলকাতা। ছট পুজো উপলক্ষে কি ব্যবস্থা নিয়েছে কলকাতা প্রশাসন, পাশাপাশি ছট পুজোর ভিড় নিয়ন্ত্রণে বা কতটা প্রস্তুত রাজ্য প্রশাসন, সেই বিষয়ে ঠিক কি জানালেন পুর প্রশাসক ফিরাদ হাকিম, শুনুন। সেখানে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো করে, মানে
সেখানে যারা যাবেন তাদের জন্য ফুডের অ্যারেঞ্জমেন্ট, লোকাল ক্লাব যেটা শাড়ি দেওয়া, সব প্রক্রিয়াতে সরকার কেউ না আসে। কালীপুজো উপলক্ষে বসেছিল মেলা, আর সেই মেলাতেই বেলুনের সিলিন্ডার ব্লাস্ট করে জখম হলেন তিনজন। এই ঘটনা কলকাতার জালাবেরিয়া নস্করপাড়া এলাকায়। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেমনটা জানা গিয়েছে, কালীপুজো কয়াল 43 বছর বয়সী এই বৃদ্ধের অবস্থা আরও বলা যায় সঙ্গীন হয়ে পড়ে, এবং তারপরই অবস্থার অবনতি হলে দিলীপ মণ্ডলকে নিয়ে যাওয়া হয় কলকাতায়, এবং সেখানে ইতিমধ্যেই তার চিকিৎসা চলছে। কাজমোড়ে কালী পুজো হচ্ছিলো বলে দুই বাবাটা 5:30 সময় গেছে দোকান দিতে গেছে। এবারে জলটা দিয়েছে, দেওয়ার পরে এবার খুব হিট হয়ে গেছে, গেলে গরম হয়ে গেছে, গরম হয়ে বাস্ট করেছে। বাস্ট করে যাওয়ার পরে মুখে আঘাত হয়েছে, চোখে আঘাত হয়েছে, পুড়ে গেছে, সেলাই হয়েছে 9টা। সন্ধ্যের আগে বেরে আছে বেলুন নিয়ে, ওই বেলুন ব্যবসা করে খায়, গ্যাস লাইন কিনে বেরে আছে, বেলুন টেনে আসে অন্য মাল নিয়ে চলে আছে, বেলুন ব্যবসা মেলায় টেলায় দোকানে দেয় ছেলে, আর ওনা গ্যাস ফেটে গিয়ে আর ওই অবস্থা হয়েছে। এক মুখ ও বধির ভবঘুরো মহিলাকে তার পরিবারের হাতে তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। বালুরঘাট থানা চত্বরেই আশ্রয় নিয়েছিলেন ওই মহিলা। এরপরই তার জন্য পরিবারের সন্ধান করতে শুরু করে এই স্বেচ্ছাসেবী সংস্থা। সুরজ দাস নামে দক্ষিণ দিনাজপুর জেলার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য তাকে ফিরিয়ে দিলেন পরিবারের হাতে। এবং যেমনটা জানা গিয়েছে, ওই ভবঘুরো যুবতী মহিলা হঠাৎই বালুরঘাট থানা চত্বরে এসে থাকতে শুরু করে কিছুদিন আগে থেকেই। এরপরই থানার পুলিশকর্মী সিভিক ভলেন্টিয়াররাই ওই ভবঘুরো মহিলাকে দেখাশোনার কাজ নিজেদের কাঁধে তুলে নেন। এরপরই এগিয়ে আসে ওই স্বেচ্ছাসেবী সংস্থা এবং পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগী হয় সুরজ দাস। কয়েকদিন ধরে, বিগত 3-4 দিন ধরে বালুরঘাট থানা এলাকায় একটি দেহাতি মহিলা, বছর 30 বয়সের একটি মহিলা, বোবা, কথা বলতে পারে না, তো সে এখানে ঘুরছে। তো এই মেয়েটিকে আমরা কোথায় রাখবো, কী করবো, এই নিয়ে আমরা একটু চেষ্টা করছি। তার ভাষাটাই যেহেতু বুঝতে পারছি না, তার জন্য আমরা ইন্টারপ্রেটারের সাহায্য নেওয়ার চেষ্টা করছি, এবং আমরা চেষ্টা করছি যাতে করে দ্রুত তার গ্রামে ফিরতে পারে বা তার বাড়িতে ফিরতে পারে, তার একটা উদ্যোগ গ্রহণ করছি। এবং সেখানে মাননীয় বালুরঘাট থানার আইসি সাহেবের সঙ্গে সহযোগিতা চাইছি আমরা। শীতের আর খুব দেরি নেই, তবে এদিকে সুবোধ মল্লিক স্কোয়ারের রাজপথ একেবারে ফাঁকা, কারণ প্রত্যেক বছর সেখানে শীতের জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসে ভুটিয়ারা, এবং তাদের এবার দেখা মেলেনি, কারণ তারা এবার অনুমতি পায়নি। তবে সেই জায়গায় এবার আঞ্চলিক কিছু বিক্রেতারা, তারা কিন্তু তাদের পসরা সাজিয়ে বসেছেন। শীতের আর খুব বেশি দেরি নেই, আর এই শীতে এখনো কলকাতা রাজপথে নির্দিষ্ট স্থানে পসরা সাজিয়ে বসেনি ভুটিয়ারা। সুবোধ মল্লিক স্কোয়ারের ফুটপাথ জুড়ে প্রত্যেক শীতে যাদের দেখা মেলে, এবার সেই ভুটিয়াও তিব্বতীদের দেখা নেই, এবার তাদের বসার অনুমতিও মেলেনি। সেই খামতি পূরণ করছে আঞ্চলিক কিছু শীত পোশাক বিক্রেতা। হ্যাঁ, এবার আমি লোক ব্যর্থ হয় দেখো কি হতা হ্যাঁ, কিন্তু এবার উনকা পারমিশন নেই মিলা হ্যাঁ, ইসলিয়ে ও এবার নেই ব্যাঠ চুকে, তো আমি লোক কা পারমিশন মিলা, তো হম লোক ইয়াহ ব্যাঠা হ্যাঁ, হম লোক উড়িষ্যা সে হ্যাঁ, ক্যা নামে দিল্লি সে হ্যাঁ, বিহার সে ইস তরিকে সে হ্যাঁ। এবার ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ সুযোগ পেয়ে খুশি, আবার কারণ মতে ভুটিয়ারা বসলে ব্যবসায় লাভের অঙ্ক একটু হলেও বেশি হতো। সব এখন নর্মালি প্রাইস আছে, আগেরই মতন আছে, এখন কিছু এরকম তো হয়নি। না 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 না, আগে দিয়েই বসা হ্যাঁ, ভুটিয়ারা এদিকে বসছিল, আমরা ওইদিকে ছিলাম, কিন্তু এবার তো ওরা আসেনি, তাহলে আমরা এদিকে বসে গেছি। ওরা এই নভেম্বর মাস দিয়েই তো থাকে, নভেম্বর দিয়ে জানুয়ারি অবধি থাকে, কিন্তু এবছর আসেনি। সোয়েটারের দোকান অবশ্য সেভাবে নেই, যেগুলি আছে সেই দোকানগুলিতে শীত পোশাকের কোনো নতুনত্ব দেখতে পাওয়া যাচ্ছে না। খুঁজে খুঁজে একটা দোকান পাওয়া গেছে যেখানে সোয়েটার আমি দেখতে পাচ্ছি, এবং সোয়েটার আছে, ব্লেজার আছে, যেগুলো শীতে পরার, মানে খুব শীতে পরার, কলকাতায় তো শীত ঠিক সেরকম শীত পড়ে না, যদিও তাও এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু সোয়েটার আছে, মেয়েদের সোয়েটার আছে, ছেলেদের জ্যাকেট আছে। তো এই বছর তো এখানে মুখিয়ারা বসেনি, আপনারা বসছেন? না বসছি, এখন তো পারমিশন হয়নি না। এখন তো পারমিশন হয়নি, তাহলে কবে থেকে হবে, মানে হবে, হয়ে গেলে আসবে। ওরা পারমিশন এখনো পাবে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে না। ততদিন কি আপনারা এখানে বসবেন? কত বসবো, এখন আছি, বসে আছি। কিরকম দাম রেখেছেন জিনিসপত্র? দাম তো ঠিকই আছে, বেশি দাম নেই।
এই 500-600 হাজার প্যাকেটে 1,000-800-1,200 সব এরকম বিভিন্ন রকম দাম আছে। হ্যাঁ, লোকজন তো আসছে না, একটা দুটা করে আসছে বাস, না শীতটাই পড়ি না, লকডাউনের ব্যাপার আছে, লোক বের হচ্ছে না, এখন এই যখন অবধি আছি বাস, বিক্রি না হলে তা কী করে থাকা যাবে। করোনা আবহে ভুটিয়াদের বসার অনুমতি না দিলেও স্থানীয় বিক্রেতাদের অনুমতি দেওয়া নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। ভুটিয়াদের পশা শীত পোশাক কম্বলের ওম থেকে কি তাহলে এবার বঞ্চিতই হতে চলেছে কলকাতা? প্রশ্ন থেকে যায়। ক্যামেরায় নন্দর সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ, কলকাতা। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই, তবে আরো খবরের আপডেট অবশ্যই থাকছে, দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।